एस्ट्रोलॉजर रामकृष्ण घोष आबार नतून आलोचना निये आपनादेर सामने आमी आलोचना करेछि राशि निये विभिन्न राशि निये विभिन्न ग्रहेर विभिन्न घरे अवस्थान विभिन्न पतिर विभिन्न घरे अवस्थान निये जेगुलो खूब बेसिक आलोचना আজকে আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করব কোন একটা রোগ নিয়ে আলোচনা করব স্বাস্থ্য হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ আমি আগের ভিডিওতেও বলেছি এবং এই ভিডিওতেও বলছি যে স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু জীবনের হ্যাপিনেস জীবনের সব সুখ কিন্তু বিঘ্নিত হয় জীবনের অ্যাচিভমেন্ট সবকিছু কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু আসতে চায় না তাই আমি যখন কোনো জন্মছক বিচার করি সেই সময় কিন্তু আমি তার হেলথ বা স্বাস্থ্যের জায়গাটা দেখিনি তার সেই স্বাস্থ্যটা মানুষের প্রধান সম্পদ আজ আমি যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাশয় রোগ যেটা একটা কঠিন ব্যাধি মানুষের দীর্ঘস্থায়ী ধরে দীর্ঘদিন ধরে এই রোগে মানুষ ভোগে এবং এই রোগের ফলে মানুষের শারীরিক কষ্ট হয় আমার এইগুলো করার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো আমরা যদি আগে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারি মানে আমার যে এই রোগটা আছে আমি যদি হরোস্কোপ বিচার করে নিই কোনো জ্যোতিষ থেকে বা আমি যদি অ্যাস্ট্রোলজি যদি কিছুটা জানি তাহলে যদি আমি বুঝতে পারি যে আমার ছকে চার্টে এই যোগ আছে তাহলে স্বাস্থ্য সম্পর্কে আগে সাবধান হওয়া যায় এই সাবধানতা অবলম্বন করে তার প্রপার ট্রিটমেন্ট করলে মনে হয় কিছুটা হলেও তা থেকে লাঘব পাওয়া যায় স্টোন নিয়ে অন্য অন্য প্রতিকার করে কিন্তু এইসব রোগ সারানো যায় না এটা ডক্টর ট্রিটমেন্ট দরকার রোগ সারানোর জন্য কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প কেন দরকার যে কখন রোগটা আসতে পারে বা আমার শরীরে আদৌ এই রোগটা আসতে পারে কিনা সেগুলো জাজমেন্ট করার জন্য তাহলে আমাশয় রোগ এই রোগ কখন হয় লগ্নাধিপতি যদি বৃহস্পতির সাথে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু আমাশয় রোগ হয় লগ্নপতি যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে সেই জাতক বা জাতিকাকে সারা জীবন কিন্তু ছোটখাটো রোগে ভুগতেই হয় এবং তাকে ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে ছোট বয়স থেকে না হলে ওষুধ যখন না বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তার আবার সেই রোগ চালা দেবে তাহলে এই আমাশয় রোগের একটা কারণ বললাম তাছাড়া যদি লগ্নপতি অশুভ গ্রহ অর্থাৎ শনি রাহু বা কেতুর সাথে যুক্ত হয়ে যদি ওই স্থানগুলো অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলেও কিন্তু আমাশয় রোগ হয় আবার দ্বাদশস্থ চন্দ্র সেও কিন্তু আমাশয় রোগের কারক আমি এইভাবে আরো কঠিন কঠিন রোগ বা ব্যাধি যেগুলো মানুষের শরীরে দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করতে থাকবো এই ধরনের আলোচনা আগে ইউটিউবে খুব একটা হয়নি বা হলেও আমার নজরে আসেনি আমি মনে করি আমার এই ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট পোস্ট করবেন আজ এখানে